মোহাম্মদ লোকমান হাকিম, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। টুল ডিজাইন, এই বিষয়ে দুইটা থিওরি ক্লাস, 3 পিরিয়ডের একটি প্র্যাকটিক্যাল ক্লাস, 3 ক্রেডিট, 150 নাম্বার। অধ্যায় 1, টুল মেকার্স সম্পর্কে অবহিত হওয়া। টুল ইঞ্জিনিয়ারিং টুল তৈরি, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, মান উন্নয়ন ইত্যাদি সম্পর্কে প্রকৌশলবিদ্যার যে শাখায় ব্যাপক আলোচনা করে তাকে টুল ইঞ্জিনিয়ারিং বলে। টুলের প্রকারভেদ, টুল 2 প্রকার, হ্যান্ড টুলস, মেশিন টুলস। যে সকল যন্ত্রে হাতে ব্যবহার করিয়া কায়িক পরিশ্রমে কাজ করা হয় তাদেরকে হ্যান্ড টুলস বলে, যেমন হ্যামার, ফাইল, হ্যাকচো, রেঞ্জ, থ্রেডিং ক্যাপ, ডাই ইত্যাদি। মেটাল ফিটিং কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসকে নিম্নলিখিতকে ভাগ করা যায়। লেআউট টুলস, সরঞ্জাম, কাটিং টুলস, মেজারিং টুলস, টেস্টিং টুলস, গেজ, ডাইরেক্ট মেজারিং টুলস, ইনডাইরেক্ট মেজারিং টুলস। মেশিন টুলস, মেশিন টুলস 3 প্রকার, প্রচলিত চিপ উৎপাদনকারী টুলস, প্রচলিত চিপ বিহীন উৎপাদনকারী টুলস, নতুন উদ্ভাবিত মেশিন টুলস। টুল মেকার টুলস এর সংজ্ঞা, একজন টুল মেকার বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলিকে টুল মেকার টুল বলে। ভি ব্লক, হ্যামার, কম্বিনেশন স্কোয়ার, সারফেস গেজ, হ্যামার। লেআউট টুলস, কাজ আরম্ভ করার পূর্বে সরবরাহকৃত কাঁচামালের উপর উৎপন্নকৃত দ্রব্যের অবিকল প্রতিছবি অঙ্কন করাকে লেআউট বলে, যেমন হ্যামার, স্টিল রুল, স্ক্রাইবার, সারফেস প্লেট, স্কোয়ার, ট্রাই স্কোয়ার, ট্রিক পাঞ্চ, সেন্টার পাঞ্চ, ডিভাইডার, ট্রমেল, ভি ব্লক, কম্বিনেশন স্কোয়ার, সারফেস গেজ। সরঞ্জাম, যে সকল ডিভাইস ফিটিং কাজে সহায়ক যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করা হয় তাকে সারফেস সরঞ্জাম বলে, যেমন ভি ব্লক, হ্যান্ড ভাইস, প্লায়ার্স, অ্যাঙ্গেল প্লেট, সি ক্লাম, স্ক্রুড্রাইভার, অ্যানভিল, রেঞ্জ। মেজারিং টুলস, যে সকল ডিভাইস সরাসরি পরিমাপ কাজে ব্যবহৃত হয় তাদেরকে ডিভাইস মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে, যেমন মাইক্রোমিটার, স্টিল রুল, ট্রাই স্কোয়ার, পকেট ক্যালিপার্স, ভিভেল প্রোটেক্টর, প্লেন প্রোটেক্টর, কম্বিনেশন সেট, ইউনিভার্সাল। টুল মেকারস টুলসের তালিকা, বেঞ্চ ব্লক, ভি ব্লক, টুল মেকার হ্যামার, টুল মেকার ডায়াল টেস্ট ইন্ডিকেটর, ডাই মেকার স্কোয়ার। একজন টুল মেকারের কর্তৃক টুল রুমে ব্যবহৃত টুল সম্পর্কে ডিজাইনারের জানার প্রয়োজনীয়তা। একজন টুল ডিজাইনার টুলস ডিজাইন করেন, অপরজন টুল মেকার যিনি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার ও অপারেশনের মাধ্যমে টুল তৈরি করেন। সুতরাং ডিজাইনারকে জানতে হবে টুল মেকার কোন ধরনের টুল ব্যবহার করেন, তাহলে তিনি ডিজাইনকৃত টুল তৈরি করতে পারবেন। ডিজাইনকৃত টুলটি কোন ধরনের উৎপাদনের তা অবশ্য ডিজাইনের জানা উচিত। একজন টুল ডিজাইনার যখন জানতে পারবে তখন কোন ধরনের যন্ত্রপাতি টুল রুমে আসে সেগুলো ব্যবহার অপারেশন পদ্ধতি যদি জানেন তবেই সে সফলতার দিকে আগাবে। ডিজাইনার সাদা শার্ট পরিহার করেন বলে নিজেকে কুলিন মনে না করে টুল মেকারের সাথে বন্ধুত্ব করা দরকার। টুল রুম যন্ত্রপাতির সাথে পরিচিত হওয়া উচিত, উপরন্তু তার কাছ থেকে টুল সম্পর্কে উপদেশ মতামত গ্রহণ করা উচিত, কারণ বর্তমানে শিল্প কারখানা সমূহে একজন ডিজাইনার প্রথমে টুল মেকার, পরে ডিজাইনার, তবে তিনি হবেন সার্থক টুল ডিজাইনার। এর জন্য বলার অপেক্ষা রাখে না যে একজন ডিজাইনার অবশ্যই টুল মেকারের যন্ত্রপাতি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা কত বেশি। টুল মেকার কর্তৃক ব্যবহৃত বিভিন্ন প্রকার টুলের বর্ণনা। টুল মেকার হাতুড়ি, সাধারণত কোল্ড সিজেল, পাঞ্চ, লেটার পাঞ্চ, নাম্বার পাঞ্চ।
অন্যান্য বস্তুর উপর আঘাত করিতে মেশিনিস্ট হ্যামার ব্যবহৃত হয়। বেঞ্চ ব্লক, জবি ছিদ্র করা, পিন ঢুকানো ইত্যাদি সময় সঠিক ও স্থানে ধরে রাখার জন্য ছোট টুলস ও ভাইস অ্যাসেম্বলের সময় এই টুল ব্যবহার করা হয়। ডায়াল টেস্ট ইন্ডিকেটর, রেগুলেটর মতো পার্থক্য। ডায়াল টেস্ট ইন্ডিকেটর, এতে কোনো যন্ত্রপাতি যন্ত্র ত্রুটি নেই, এটি সূক্ষ্মতা অধিক নির্ভরযোগ্যতা। রেগুলেটর, এতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, এটি সূক্ষ্মতা অধিক নির্ভরযোগ্য নাও হতে পারে। হাতে ফিনিশিং পলিশিং পদ্ধতির বর্ণনা। এক নাম্বার পদ্ধতি বর্ণনা, ঘর্ষণ কাঠি, কৃত্রিম ঘর্ষক পাথর, প্রাকৃতিক ঘর্ষক পাথর, ঘর্ষক কাঠি ব্যবহারের কৌশল, ডাই ফাইল, সূচাকৃতি ফাইল, ডাইংকার্স, ফেলার ফাইল, ভালো ফাইলিং কৌশল, শক্তিচালিত হাত পলিশার যন্ত্র। হাতে ফিনিশিং ও পলিশিং পদ্ধতির বর্ণনা, ঘূর্ণমান ফাইল, রাবারযুক্ত ঘর্ষক গ্রাইন্ডার বিন্দু, ঘর্ষক কাপড়ের ঘূর্ণায়মান টুলস, ফেল বক্স, স্ক্রু এবং ডাউল শনাক্তকরণ। স্ক্রু, উপরিতলে প্যাচ বিশিষ্ট একই ব্যাসযুক্ত যার মাথা আছে, ফ্যাসিনিং জোড়ার কাজে ব্যবহৃত হয়, ক্যাপ স্ক্রু ও সেট স্ক্রু। ডাউল, ক্রমান্বয়ে সরু প্যাচ মাথাবিহীন জোড়ার কাজে ব্যবহৃত পিন সমূহকে ডাউল পিন বলা হয়। বাড়ির কাজ। এক নম্বর টুল ডিজাইন বলতে কি বোঝায়। দুই নম্বর সাইন বারের ব্যবহার লেখ। তিন নম্বর মেশিন টুলস বলতে কি বোঝায়। চার নম্বর ফেল বক্স কি, এটি কি কাজে লাগে। পাঁচ নম্বর ডাই ফাইল কখন এবং কেন ব্যবহার করা হয়। ছয় নম্বর পাঁচটি পলিশিং টুল এর নাম লেখো। সাত নম্বর টুল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়। আট নম্বর টুল মেকার ব্যবহৃত পাঁচটি টুলসের নাম লেখো।